ভেতর আর একটা মন, গলির ভেতর গলি, এত সূক্ষ্ম যায় না দেখা, চক্ষু যদি হয় খালি। অন্ধ মনে তার যাওয়া আসা, সাধ্যকার তারে বোঝা, ভালো লাগে মাখতে গায়ে কলঙ্কের কালি। একই সুতোয় গাথা যেন মন চোরা গলি, মন চোরা গলি। মেলে না তো হিসাব কোনো যোগ বিয়োগ আর গুণে, যায় না পাওয়া ঠিকানা তার লোক মুখেতে শুনে। ভালো লাগে মাখতে গায়ে কলঙ্কের কালি, একই সুতোয় গাথা যেন মন চোরা গলি, মন চোরা। আঙ্গুর আমাকে খুঁজছে, আমার জন্য নাকি ও সারা জীবন কুমারী হয়ে বসে থাকা লাগবে, আমি নাকি তোমার গাড়ির উপর বসে বসে কাঁদছি। আঙ্গুর বেদনা যা করছে থাকি ঠিক না ভাইজান, একেবারে নির্বেসন খাঁটি মিথ্যে কথা বলছে। তুমি কো ভাইজান, আমি মর মন্দে এই কথা বলতে পারি? আঙ্গুর তোর মধ্যে কথাগুলো টাটকা ধরে বাসি হতে পারলো না, এখন তুই উল্টো কথা করছিস। ভাইজানের সামনে আমাকে মিথ্যেবাদী বানিয়ে দিচ্ছিস। ওরে আল্লাহ কি করছে, আমি নাকি বলে ভাইজানের সামনে তারই মিথ্যেবাদী সাজাচ্ছি। দেখিস ভাইজান দেখিস, সেই আমারে তোমার সামনে মিথ্যেবাদী সাজাচ্ছে। সেই আমারে ডাকে নিয়ে বলো যে দেখ ভাইজানের বিবেচনা দেখ, আমরা দুই দুটো বোন আই বুড়ো হয়ে ঘরে বসে আছি, অথচ তার ঘরে বসে বসে খাচ্ছি, তার কোনো সে নিয়ে মাথা ব্যথা নেই। আমার না হয় বিয়ে করতে কোনো ছেলে রাজি হচ্ছে না, কিন্তু তোর তো কোনো সমস্যা নেই, তোর তো ভাইজান নজর। কেলো থামলি কে? কি বাকিটা কা করছিস না কিসের জন্য, স্বীকার কর। দেখিস তোমার চোখ বলতিছে ভাইজান আসতিছে, ভাইজানের জন্য তুমি সাজতিছ, আমার চোখ ফাঁকি দেয় এত সোজা না ভাবি। আমি সাজুগুজু করলে তোর ভাইজান অনেক খুশি হয়, তাই ভাবলাম। যদি ভাইজান বাড়িতে না আসে? আমার মন কষছে তোর ভাইজান আজকে আসবে, তিন দিনের বেশি সে ঘর ছাড়া থাকতে পারে না। বাবা ভাইজানের প্রতি তোমার মেলা বিশ্বাস তাই না ভাবি? তা তো আছেই, তা না হলে বাপ মার অমতে তোর ভাইয়ের হাত ধরে ঘর ছেড়ে আসতে পারতাম? ভাইজানও কিন্তু তোমার অনেক ভালোবাসে তাই না ভাবি? সে আমি জানি, আরও বেশি ভালোবাসত,
যদি তারা আমি একটা সন্তান উপহার দিতে পারতাম। আল্লাহ আমার কপারে সেটা রাখিনি, কি আর কব। কেন তুমি না কও, তুমি আমার ছেলের চোখে দেখো। তা তো দেখি। তাহলে পরে তোমার কোনো সন্তান নেই এই কথা বলতেছো কিসের জন্য? ভুল হয়ে গেছে, আর কব না। আমার ছেলেটা আসতে দাও। আয়, শাস্তি কি সেটা তো সহ্য হচ্ছে না, হয়েছে রাজপুত্রের মতো লাগতেছে। তারও মাথা আইলে দিলে সাজা আমি দেখি। আমি যাবো দেখি, একটু কাজ সারি চলে আসবো। না আমি বসতে পারবো না। ওরে বেশিক্ষণ বসা লাগবে না, আমি যাবো আর আসবো। সোনার ভাই কালাও না, আমি বুঝতে পারবো না। লক্ষ্মী ভাই আমার, তো দুটি টাকা দিবা নেই। দুই টাকা দশ টাকা দিলে আমি বুঝতে পারবো না। আমার আমি কিন্তু খুব রাগ করবা নেই কথা কিছুতেই বুঝতে পারে না। আজকে হাট বারের একটা দিন, দশটা টাকা যদি বিক্রি হয় তাও তোমার লাভ। খালি ঘরের কাপড় আর বন্য বসতে হবে, কেমন আর থাকা। এই যে দোকান পাশে বন্ধ করে দিয়ে বাড়ি যাওয়া লাগবে। এত করে করলাম যে দোকানের উপরে একটু গোয়াম বাড়ি থেকে ঘুরে আসতেছি, একটা কথা যদি সে শুনে। আরে কুদ্দুস বোকা শোকা সাওয়ালো, ওই দোকানে বসে কি করবি? কিচ্ছু না হোক, দোকানটায় বসলি পারে তাও তোমার দোকানটার একটু পাহারা হয়। আমি তোর সাথে একটু কথা কথি আসলাম আর তুই দোকান বন্ধ করে চলে যাচ্ছিস। অসময় আপনারা আসতে বলেছে কিটা? আরে অন্য সময় আসলে তো লোকজনে ভরা থাকে, তখন তো মনের কথা খুলেও করতে পারি না। আমার সাথে ওই মন খুলে কথা বলতে হবে কিসের জন্য? আমি কি আপনার ঘরের বউ নাকি? আচ্ছা তো কিটা কয়েছে যে সব পুরুষ মানুষ তার ঘরের বউর সাথে মন খুলে কথা কয়? সব পুরুষ মানুষের কথা বলতে পারবো না, আমার পুরুষ মানুষ ছিল, আমার কাছে মন খুলি কথা কত। কপাল মন্দ, দুই জিনিসই বদলায় গেল, আর সেই জন্যই তো ফেলে রেখে চলে আসতে হয়েছে আমার। সেটা অবশ্য একদিক দিয়ে ভালোই হয়েছে। এ কথা বলতেছেন কিসের জন্য? কেন কইলেন, তুই একটু বোঝার চেষ্টা কর, তাহলে বুঝবি নি। বুঝতে পারিস। ও আচ্ছা সোনার কি খবর রে বাতাসি, ওকে ঢাকাতে ফিরিছে? আমি বলবো কিরম করে, মানে হয়ে তো যেতে পারে না, জানতেও তো পারিস না। আমাকে বলি যায়নি, আপনি নিজে যান যাই দিকে আসেন। Thank you.
কুসুম, কুসুম, অকুসুম, আরে দেখে যাও কারে আনিছি। কি হলো তোর মুখ, তোর কালো হয়ে গেল কেন? আপনি? ওর নাম হলো ময়না, তোর সতীন। আমি অবশ্য ময়নারে কইছি যে সে তোরে কোনোদিন সতীনী চোখে দেখবে না। আমি চাই যে সংসারে তোরা দুইজন আপন দুই বোনের মতোই থাকবি। আমি নয় আপনারা কোনো সন্তান দিতে পারি নাই, তাই বলে এতদিন পর আপনি আমার সতীন উপহার দিলেন। আরে হয়েছে কি কুসুম? আমি কিছু জানতে চাচ্ছি না, আমার এখন কি করা লাগবে তাই কো। তুই আমার ভুল বুঝিস নে কুসুম, মানে কি পরিস্থিতিতে আমি বিয়ে করতে বাধ্য হয়েছি সেটা যদি তুই শুনতি তাহলে তুই আমার উপর রাগ করে থাকতে পারতিস না। কলম তো আমি কিছু জানতে চাচ্ছি না, আমার কি করা লাগবে তাই কোন। কি আর করবি, সবাই যা করে তাই করবি, নতুন বউরে ঘরে নিয়ে যা। তুমি কান্দিছো কেন? কান্দবো তো আমি, তুমি তো হাসবা, তোমার তো সুখের দিন। আরে এইসব কথা কর, অনেক সময় পাবি, এখন যা তো ঘরে নিয়ে যা নতুন বউ। এতদিনে ঘর ছিল শুধু আমার, এখন থেকে তোমার। এ বাড়িতে আমি যা করেছি এতদিন সেটাই হয়েছে, এখন থেকে তুমি যা বলবো তাই হবে। এতদিন যে স্বামী ছিল শুধু আমার, এখন থেকে সে স্বামী শুধু তোমার। আপা, এত সহজে আপনি সবকিছু মাইনা দিতেছেন, এত সহজে আপনি আপনার নিজের অধিকার সাইডা দিতেছেন। 16 বছর ঘর করার পর যে স্বামী একদিন বিয়ে করে বউনি ঘরে ফিরতে পারে, সে অধিকার রাখার চাইতে না রাখাই ভালো। আপনার কষ্ট আমি বুঝি আপা, বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই। তোমার কোনো দোষ না, সব দোষ আমার কপালে। বিশ্বাস করেন আপা, বিয়েতে আমার কোনো মত ছিল না, আমার আব্বা জোর করে বিয়ে দিছে। বিয়েতে যে তোমার মত ছিল না সেটা তোমার মুখে না বললে আমি বুঝতে পারি। এই বিয়েতে তোমার কোনো দোষ নেই, তোমার বয়সী একটা মেয়ে যে বাপের বয়সী একটা লোকরে নিজের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করে সেটা মুখে না শুনলেও বোঝা যায়। আপনার সংসারে ভাগ বসাইতে আমি আসি নাই, আপনার সংসারে আপনি যেমন ছিলেন তেমনই থাকবেন। তুমি আমার এই চিন্তি ভুল করিছো ময়না, জোর করে অধিকার ধরে রাখার মতো মেয়ে আমি না। জোর করে সব কিছু পাওয়া গেলেও ভালোবাসা পাওয়া যায় না, আর ভালোবাসা পাওয়ার জন্য চেষ্টা করলে তাতে জীবনের ছোঁয়া থাকে না।
কুসুম, আমি আমি জানি তোর অনুমতি না নিয়ে বিয়েটা করা আমার একদম উচিত হয়নি, কিন্তু বিশ্বাস কর আমি পরিস্থিতি স্বীকার হয়ে বিয়েটা করতে বাধ্য হয়েছি। তা নাহলে তোর জায়গায় আমি অন্য কাউরে ভাববো সেরা মানুষ কি আমি? ক যে জ্বালা বুকের মাঝে সারাটা ক্ষণ তার ভাবনা, মন বসে না কোনো কাজে, ভালো লাগে মাখতে গায়ে কলঙ্কেরও কাহালি, একই সুতোয়